যাদের আপনার পছন্দ হবে আপনারা আসবেন, দেখবেন, যোগাযোগ করবেন, আল্লাহর হুকুম হলে আলোচনার মাধ্যমে ব্যবসা বিক্রি হবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, আপনারা যারা আছেন, যারা প্রাইভেট নাম্বারে একটি বাস গাড়ি কিনতে চান হিন্দু ব্র্যান্ডের, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। বোমরা, এই গাড়িটির মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন 2010 সালেই, অর্থাৎ জাপান থেকে এই গাড়িটি ব্র্যান্ড নিউ বাংলাদেশে ইনপুট করা হয়েছে। গাড়ির আপনার সিসি হচ্ছে 4000 সিসি। তো এই গাড়িটি টোটালি 30টি সিট রয়েছে। বর্তমান সিটের কন্ডিশন, টোটাল বডির কন্ডিশন, গ্লাস, আমি সব কিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। গাড়িটি সম্পূর্ণভাবে দেখানোর শেষে আমি অবশ্যই গাড়িটির দামের ব্যাপারে আলোচনা করব। তো এখনও যারা আছেন, যারা বিডিকার ব্লগ আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গাড়ি সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য এবং ভিডিও আপনি আমাদের এই চ্যানেল থেকেই দেখতে পারবেন প্রতিদিন। সো ভিউয়ার্স, আমার এই গাড়িটি সরাসরি দেখার জন্য আপনাকে চলে আসতে হবে আমাদের শোরুমে। শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা বনানি চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার 2/3, ফ্লোট নাম্বার 7। শোরুমের নাম হচ্ছে A&A কার সেন্টার। আপনি এখান থেকে গাড়ি ক্রয়, বিক্রয় এবং এক্সচেঞ্জ তিনটি সুবিধাই পেয়ে যাবেন। ভিডিওর নিচে এই মুহূর্তে যে নাম্বারটি রয়েছে আমার আঙ্কেলের নাম্বার, আপনারা অবশ্যই সে নাম্বারে যোগাযোগ করে এই গাড়িটির বিস্তারিত জানতে পারবেন। তো আমি একটু আঙ্কেলের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই গাড়িটি তো প্রাইভেট নাম্বার, তো কোন কোন ক্ষেত্রে এই গাড়িটি ইউজ করতে পারবে যারা আছে ভিউয়ার্স আমার? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে দেশ ও দেশের বাইরে থেকে এই ভিডিও যারা ভিডিও দেখছেন সবাইকে A&A কার সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী হান্নান। আজকে যে বাসটি আনছি, এই বাসটি ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দুটা কারণ। একটা হচ্ছে এই COVID-19 যে দ্বিতীয় ধাপ আমাদের যে আক্রমণ করছে, এই আক্রমণে এইটা এখন আমাদের জীবনযুদ্ধে কন্টিনিউ প্রতিনিধি থাকবে। এই কন্টিনিউর কারণে, প্রতিনিধির কারণে আমরা এখন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন কলকারখানা, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন প্রাইভেট কর্পোরেট অফিস, এদেরকে, এদের যারা স্টাফদের আছে, কর্মকর্মচারীদের, কর্মকর্তা কর্মচারীদের সবাইকে সুরক্ষিতভাবে বাসার থেকে নেওয়া, অফিসে আনা নেওয়ার জন্য বিভিন্ন কোম্পানি এই উদ্যোগ, সরকারও বলছে উদ্যোগ নিয়েছে। সেই ক্ষেত্রে আমরা এই আকর্ষণী নিয়ে এসেছি স্বল্প দামে প্রাইভেট নাম্বার প্রাইভেট কোম্পানির জন্য। তো বন্ধুরা, যাদের আপনার পছন্দ হবে আপনারা আসবেন, দেখবেন, যোগাযোগ করবেন, আল্লাহর হুকুম হলে আলোচনার মাধ্যমে ব্যবসা বিক্রি হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, বাপ মার খেদমত করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম। তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে এই গাড়িটির যে টোটাল যে বডির কন্ডিশন আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আসুন আমার সঙ্গে। প্রথমে গাড়ির আপনার যে মানে ফুল যে সামনের যে শেপটা, আমি ফুল সামনের শেপটা দেখাচ্ছি। লাইট এখানে সামনের যে হেডলাইট, HID হেডলাইট এবং ফগ লাইট, আপনার 14 সিরিয়াল। একটা গাড়ি যখন আপনি ক্রয় করতে যাবেন, তখন সেই গাড়িটি টোটাল বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না, গাড়িটির ইঞ্জিন কন্ডিশন ভালো আছে কি না, পেপার্স কিন্তু আপনি সম্পূর্ণভাবে 2 বছরের জন্য আপডেট করা পাবেন, 23 সাল এবং 22 সাল পর্যন্ত। এরপরে গ্লাসগুলো অরিজিনাল আছে কি না আপনাকে এই বিষয়গুলো ভালো করে দেখতে হবে। এরপরে যেহেতু বাস, এটার রিম প্লাস হচ্ছে টায়ার একদম কিন্তু নতুন অবস্থায় রয়েছে। তো আমি একটু আপনাদেরকে সম্পূর্ণ বডির শেপটা একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই যখন সরাসরি এই গাড়িটি আসবেন, সরাসরি দেখবেন, গাড়িটি আপনার অবশ্যই পছন্দ হয়ে যাবে। গাড়ির পিছনের যে শেপটা অনেকেই আছে অফিসিয়াল ক্ষেত্রে ইউজ করার জন্য, অফিসিয়ালভাবে বা বিভিন্ন গার্মেন্টসের জন্য স্টাফদের নিয়ে আসার জন্য, যাদের 30 সিটের একটি বাস প্রয়োজন, তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। তো আমি বর্তমান সিটের কী কন্ডিশনগুলো রয়েছে আমি একটু সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আমি বাসের একদম ভিতরে চলে এসেছি। এখানে প্রথম দেখার বিষয় হচ্ছে যে স্টাফরা এখানে বসবে তাদের জন্য সিট স্পেস কতটুকু রয়েছে। আর এখানে কিন্তু টোটালি যে মুভ করা আপনার ডাবল ডাবল, এখানে ডাবল ডাবল টোটালি আপনার 30 সিট আপনি পেয়ে যাবেন। আর প্রত্যেকটা সিটেই কিন্তু ফ্যানের ব্যবস্থা রয়েছে। এরপর উপরে স্লিং কন্ডিশনও ভালো রয়েছে এবং উপরে কিন্তু এটা সম্পূর্ণভাবে লেদার দেওয়া রয়েছে, মানে আপনার যে প্রচণ্ড গরম হলেও ভিতরে কিন্তু আসবে না। তো আমি যে একদম পিছন থেকে একটু দেখাচ্ছি, আর প্রত্যেকটা সিটেই কিন্তু কভার লাগানো রয়েছে, অর্থাৎ আমার এই গাড়িটি এখন বর্তমানে সম্পূর্ণভাবে কমপ্লিট করা আছে। গাড়িটি
আপনি যখন ক্রয় করবেন কেনার পরে আপনাকে আর আশা করি কোনো কাজ করাতে হবে না। তো আমি একটু সামনের দিক একটু দেখাতে চাচ্ছি, এটা সম্পূর্ণভাবে আপনার মানে ম্যানুয়াল গিয়ার, সম্পূর্ণভাবে ম্যানুয়াল হ্যান্ডব্রেক। এবং একটু আঙ্কেল একটু যদি ইয়াটা দেখানো যায় তো, হ্যাঁ ইঞ্জিনটা, এই হচ্ছে ইঞ্জিন, বর্তমানে স্টার্টে আছে, সাউন্ড কন্ডিশন। ওকে, সো ভিউয়ার্স, আমরা এই গাড়িটির বর্তমানে ভিতরের কন্ডিশন, ইঞ্জিন কন্ডিশন আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি। তো এরপর আমি এই গাড়িটির দামের ব্যাপারে এবার আসবো। বন্ধুরা, আমার এই গাড়িটির দাম আস্কিং মূল্য হচ্ছে 16,50,000 টাকা। 16,50,000 হচ্ছে আমাদের আস্কিং মূল্য। যখন আপনি সরাসরি আমাদের শোরুমে আসবেন, গাড়িটি সরাসরি দেখবেন, চেক করাবেন, আপনি অল ওভার দেখবেন, যদি আপনার ভালো লাগে তখন আলোচনার মাধ্যমে অবশ্যই এই গাড়িটির দাম অল্প কিছু কমিয়ে রাখা হবে। সো ভিউয়ার্স, আমরা আজকের ভিডিও থেকে অবশ্যই বিদায় নিচ্ছি, আপনাদের সাথে পরবর্তী আরেকটা ভিডিওতে অবশ্যই দেখা হয়ে যাবে। আর আমি এক নজরে যদি আমার শোরুমটা একটু দেখাই, আমার শোরুমের নাম হচ্ছে A&A কার সেন্টার। আপনি এখান থেকে সরাসরি বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনি ক্রয়, বিক্রয় এবং এক্সচেঞ্জ তিনটি সুবিধায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এবং আমার কালেকশনে এখন বর্তমানে যে গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওর নিচে যে নাম্বারটি আছে আপনি অবশ্যই সে নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারে এসেছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।